হ্যালো WhatsApp গেমার, কি অবস্থা তোমাদের? আই থিংক সবাই ভালো আছো। সো ব্যাক করলাম মাইনক্রাফটের নতুন আরো একটা ভিডিও নিয়ে। আজকে হইতেছে আমাদের মাইনক্রাফট সার্ভাইভাল সিরিজের 31 নম্বর এপিসোড। যারা যারা এর আগের এপিসোডগুলো দেখো নাই বা মিস করছো তারা যায় দেখে আসতে পারো সবার আগে, কারণ এই গেমটা তাইলেই তুমি বুঝতে পারবা। যদি তুমি এপিসোড 1 থেকে এই পর্যন্ত চলে আসো আমার সাথে তাহলে তুমি মাইনক্রাফটে পুরো হইতে পারবা, কারণ প্রত্যেকটা জিনিস আমি সুন্দর করে বুঝাই দিছি তোমাদেরকে যে কিভাবে মাইনক্রাফট খেলতে হয়। সো যারা যারা মাইনক্রাফটে একদমই নতুন তারা এপিসোড 1 থেকে দেখা শুরু করো তোমাদের সুবিধার জন্য। তো মনে আছে বেকন অ্যাক্টিভ করার জন্য লাস্ট টাইম আমরা এখানে একটা পিরামিড বানাইছিলাম, পিরামিডটা এখনও কমপ্লিট হয় না, মানে পিরামিড কমপ্লিট হয়ে গেছে বাট বিকনটা আমরা এখনও কমপ্লিট করতে পারি নাই। আমি তোমাদেরকে একটু দেখাই দিই, দেখো এখানে আমি কয়েকটা গোল্ড ব্লক নিচে রাখছি আর বেসিক্যালি হইতেছে আমরা এটা কমপ্লিট করার টার্গেট নিয়েছি। আজকে দেখি আমাদের কত সময় লাগে, এখানে বেসিক্যালি আমার অনেক সময় লাগতেছে গোল কালেক্ট করতে, এটাই হইতেছে সবথেকে বড় প্যারা। তো এখানে আমরা আমাদের গোল্ড ফার্মটা অ্যাক্টিভ করে দিলাম আর এখন আমার নিচে যাইতে হবে গোল্ড কালেক্ট করার জন্য। আমি জানি না আমি যখন 1.15 গোল্ড ফার্ম বানাইছিলাম ওইটাতে প্রচুর পরিমাণে পিগলিন হইতো আর প্রচুর পরিমাণে গোল্ড পাইতাম আমরা, আর এখন গোল্ডের রেট অনেক কমে গেছে, মানে আমি গোল্ডও কম পাইতেছি প্লাস পিগলিনও অনেক কম স্পন হইতেছে, কেন জানি আমি জানি না। সো যাই হোক না কেন এখানে আমার অনেক সময় লাগতেছে গোল্ড কালেক্ট করার জন্য। যতটুকু আমি গোল্ড কালেক্ট করছি এর আগে তোমাদের দেখাইলাম বিকনের ওইখানে রাখছি, আমার ভাই খবর হয়ে গেছে কতক্ষণ গেম খেলতে হয়েছে এটা শুধু আমি জানি। ভাই আমার মাথায় নতুন একটা চিন্তা আসছে, সেটা হচ্ছে নেদারে কিন্তু এখন প্রচুর পরিমাণে গোল্ড পাওয়া যায়, তোমরা দেখবা যে এদিকে সেদিকে গোল্ডের নাগেট পড়ে আছে, আর ওইটা যদি আমি ফরচুন দিয়ে কালেক্ট করি আমি শিওর যে এইখান থেকে গোল্ড বেশি আমার নেদারে পাবো আমি। সো এখন আমি নেদারে যাব গোল্ড কালেক্ট করার জন্য। সো গাইস আমি এখন নেদারে যাওয়ার জন্য সম্পূর্ণ তৈরি হয়ে গেছি, আমি সাথে করে কিছু গোল্ডের আর্মর নিয়ে নিছি আর হইতেছে ফরচুন 3 পিকাক্স নিয়ে নিছি। এর একটা রিজন হইতেছে তুমি যদি গোল্ডের আর্মর না পরো তাহলে কিন্তু ওইখানে যে আরেক ধরনের পিগলিন না ই থাকে ওইগুলো কিন্তু তোমার মারা শুরু করবে। তো এখানে আসতে না আসতে দেখো এখানে গোল্ড পাই গেছি আমরা। তো নেদারে কিন্তু প্রচুর পরিমাণে এই ধরনের গোল্ডগুলো থাকে, তোমাদেরকে আমি দেখাই দিই যে এখানে কয়টা ব্লক থেকে আমি কতগুলো গোল্ড পাই, জাস্ট ওয়েট করো আমি দেখো কয়টা ব্লক ভাঙলাম। আর দেখো আমার কাছে 63টা গোল্ডের নাগেট চলে আসছে, ভাই এখানে কিন্তু প্রচুর পরিমাণে গোল্ড পাওয়া যাইতেছে যদি তুমি ফরচুন ইউজ করে এই গোল্ডগুলো নিতে পারো। সো আশেপাশে আমি ঘুরবো, এই দেখো এখানে গোল্ড আছে, গোল্ডের কিন্তু অভাব নাই। আর একটা জিনিস আমাদের এখানে কিন্তু আমরা যে নেদারাইট আছে এগুলো এখন নিব না, এগুলো আমি হইতেছে পরে ইনচান্ট করা পরে নিব, অর্থাৎ আমার ডায়মন্ডের যে আর্মর টার্মর আছে ইত্যাদিতে আমি আগে ইনচান্ট করতে চাই ভালো, তারপরে এগুলো নিব তারপরে কাজে লাগাবো, এগুলো আপাতত থাকবে। আমি আপাতত গোল্ডই নিতেছি। এখানে আমাদের কাছে দেখো এক স্টেক আরো 39টা গোল্ড হয়ে গেছে, ভাই গোল্ড কালেক্ট করতে করতে এখান দিয়ে আমি লাভা বের করে ফেলছি, মেজাজটাই খারাপ হয়ে যাইতেছে, লাভা পড়ে গেছে উপর দিয়ে, ভাই এই জায়গাটা আবার বন্ধ করতে হবে। ওকে এই সাইড থেকে আমি মোটামুটি ভালোই গোল্ড কালেক্ট করে নিছি, এখানে দেখো আমি অনেকগুলো লেন এখানে তৈরি করছি বেসিক্যালি, বাট এগুলো থেকে আমি এখনও কিছু কালেক্ট করি নাই, আমি সামনে থেকে কালেক্ট করব। আর একটা জিনিস দেখাই দিই তোমাদের, এখানে লেন করার সময় আমি এই জিনিসটা পাইছি, এখানে আরও 2টা নেদারাইট আমরা পাইছি। সো এগুলো আমি কিছুই এখন নিতেছি না, আমি এগুলো পরে নিব, আমি সামনের দিকে যাব কারণ সামনের দিকে ওই দিকটাতেও আমি অনেক গোল্ড দেখছিলাম, ওই গোল্ডগুলো আমার কালেক্ট করতে হবে। তো টোটাল এখানে আমি 7 ব্লক গোল্ড কালেক্ট করতে পারছি, এর বেশি আর পারি নাই, মানে এখানে কিন্তু আমি জাস্ট তোমাদেরকে অল্প একটু সময় দেখাইলাম, আমার এখানে গোল্ড কালেক্ট করতে অনেক সময় লাগবে যেটা আমি তোমাদেরকে টাইম ওয়েস্ট করে দেখাইতে চাই না। সো এই 7টা ব্লক আমি সবার আগে এখানে রাখি, তোমরা আমারে বলছিলে এখানে 4 লেয়ার দিতে হয়, এরপরে আমি বুঝতে পারছি যে এখানে 4 লেয়ার দিতে হয়, বাট প্রথম কিন্তু আমি 3 লেয়ার হিসাব করছিলাম, এটা একটা সমস্যা। সো এক ব্লক লেয়ার আমরা নিচে নামাই দিলে ওইটা কোনো সমস্যা নাই, আমরা নিচের দিকে এক ব্লক বেশি নামাই দিব, এখানে দেখো 4 লেয়ারই হইতেছে টোটাল। সো গাইস একটা জিনিস আমি চিন্তা করলাম, একটা বিকন দিয়ে আমি কয়দিন ঘুরাবো, মানে একটা বিকন আমি গত 3 দিন ধরে বানাইতেছি এখন পর্যন্ত শেষ করতে পারলাম না, এইভাবে আমরা সার্ভাইভাল সিরিজ কিভাবে কন্টিনিউ করব, এভাবে সম্ভব হইতেছে না আমার দ্বারে। সো ওইখানে আমি ভিডিওটা শেষ করে দেই এবং ফাইনালি কঠোর পরিশ্রমের মাধ্যমে বিকনটা আমি কমপ্লিট করতে পারছি। সো চলো তোমাদেরকে দেখাই দেই, দেখতে পারতেছো এইটা হইতেছে আমাদের সেই পিরামিড যেটার ভিতরে আমরা অ্যাকচুয়ালি বিকন সেট আপ করছি, আর এখন আমাদের বিকনটা দেখো এরকম 4 লেয়ারের হয়েছে। এখন আমি এখানে পাওয়ার কোনো মানে বিকনের কোনো পাওয়ার এখনো ইউজ করতেছি না, জাস্ট সেট আপ করে রাখছি তোমাদের জন্য। সো দেখতেই পারো এই জায়গাটারে আমরা পুরো 4 লেয়ারে গোল্ড দিয়ে ভরাই দিছি, আর এটা আমরা মাঝখানে রাখছি যেটা হচ্ছে আকাশ থেকে এই কারণে আলো আসতেছে। সো এই জায়গাটা এই কারণে ফাঁকা রাখতে হবে, যদি এই ফাঁকাটা তুমি না রাখো উপর থেকে যদি আলো আসতে না পারে তাহলে কিন্তু বিকন কোনো কাজে আসবে না। এখন যদি আমি বিকনে ক্লিক করি এখানে দেখো বিভিন্ন পাওয়ার আছে, এই পাওয়ারগুলো আমরা নিতে পারবো। সো পাওয়ার নেওয়ার জন্য জাস্ট আমাদের এটা অ্যাক্টিভ করতে হবে, এইখানে যে কোনো একটা গোল্ড ইগনেট দিয়ে এটা যদি আমি টিক দিয়ে দিই তাহলে এটা অ্যাক্টিভ হয়ে যাবে। সো আমি এখন এটা অ্যাক্টিভ করতেছি না, কারণ হইতেছে এটা আমি একটু পরে অ্যাক্টিভ করবো, এখন আর বাসায় যাবো না আমি। এখানে তোমরা দেখতে পারো যে প্রচুর পরিমাণে নেদারের যে ব্রিথ আছে এগুলো নিয়ে নিছি, কারণ এইটা দিয়ে আমরা এখন একটা স্পেশাল জিনিস বানাবো, এক স্পেশাল বলতে একটা বড় সড়ো জিনিস বানাবো, একটা বড় সড়ো ঘর বানাবো যেখানে হইতেছে আমরা বিভিন্ন ফার্ম বানাবো, লাইক কাউ ফার্ম, তারপরে হইতেছে চিকেন ফার্ম এগুলা, কারণ অনেক দিন হয়ে গেছে মাইনক্রাফটে আমরা কোনো ফার্ম বানাইতেছি না। আমরা প্রথমত একটা গোল্ড ফার্ম বানাইছিলাম, আর দ্বিতীয়ত আমরা একটা সুগার ক্যান ফার্ম বানাইছিলাম, এরপরে আমরা কোনো ফার্ম বানাই নেই। সো এই জিনিসটা আসলে খুবই খারাপ হয়েছে, আমরা কোনো ফার্ম বানাই নেই, অনেকে ফার্ম চাও, অবভিয়াসলি আমার মাইনক্রাফট কমপ্লিট করতে কোনো ফার্ম লাগে না, বাট তারপরও তোমরা চাও অনেকে ফার্ম বানানোর জন্য।
সো এখন আমি ওই ঘরটা বানাবো আর ওই ঘরের ভিতরে হইতেছে বেসিক্যালি আমরা বিভিন্ন ধরনের ফার্ম বানাবো সো গাইস দেখতে পাচ্ছেন আমরা ডার্ট নিয়ে এসেছি বাট ডার্ট গুলো ই করার আগে এখানে আমার আরো একটা কাজ করতে হবে আমি এখানে দেখো সাথে করে ফার্নেস নিয়েছি এই ফার্নেস গুলো আমার বসাইতে হবে কারণ এই ফার্নেসের ভিতরে আমরা নেদারের যে ব্রিথ গুলো আছে এগুলো ই করব ওকে এখানে আমরা সম্পূর্ণ ই দিয়ে দিছি এখানে ফার্নেস বসাই দিছি আর এগুলোর ভিতরে আমি প্রত্যেকটাতে হচ্ছে নেদার বিট দিয়ে দিব ওকে প্রত্যেকটাতে আমরা নেদার বিট দিয়ে দিছি এখন হইতেছে আমার কয়েল লাগবে আর একটা জিনিস আমি চিন্তা করতেছি সেটা হইতেছে আমার এখানে ক্রাফটিং টেবিল দরকার একটা ওকে ক্রাফটিং টেবিলটা আমরা এখানে রাখি আর এখানে ক্লিক করার পরে আমরা আপাতত বানাই নিব হচ্ছে কয়েল ব্লক এই ব্লকগুলো আমি এখানে ইউজ করব সো প্রত্যেকটাতে আমি একটা করে ব্লক দিয়ে দেব তাহলে এক স্টেক হয়ে যাবে এখানে ব্লক দিয়ে তারপরে আমি বাকি যে 18টা থাকে এখান থেকে নিয়ে নিলাম ওইটা হয়ে যাবে সমস্যা নাই এখানে আরো একটা ব্লক দিয়ে দিই অর্থাৎ প্রত্যেকটাতে আমরা একটা একটা করে ব্লক দিয়ে দিব ওকে সো প্রত্যেকটাতে দেখো এখানে নেদার ই হইতেছে এখানে আমাদের নেদার ব্রিথ তৈরি হবে আর কি আমি নেদার ব্রিথ দেই নাই সরি এটা আমরা দিয়েছিলাম নেদার র্যাক সো এখানে আমাদের নেদার ব্রিথ তৈরি হইতেছে এটা সময় লাগবে সো আমি এর ভাগে কি করব আমি কয়েকটা গাছ কাটে নেবো কাজ আমাদের কয়েকটা উডও দরকার এখানে ওকে আমরা এখান থেকে অনেকগুলো উড কালেক্ট করে নিছি দেখতে পারতেছো অনেকখানি ফাঁকা করে ফেলছি আর এখানে কাজ হইতেছে আর আমার মনে হয় এই ফাঁকে আমার এই জায়গাটাও একটু সমান করে নেওয়া উচিত কারণ এই জায়গাটা একদমই এব্রোখুবের অবস্থায় আছে ওকে তো মোটামুটি এই জায়গাটা আমি কমপ্লিট করে ফেলছি দেখতে পারতেছো মোটামুটি মানে এখানে একটা মোটামুটি বড় ঘর বানান যাবে এরকম করে ফেলছি আর এইগুলো এখনও ই পড়তেছে আপেল পাই গেছি আমি একটা আপেল খাই নেই সমস্যা নাই এমনিতে মাঝে মাঝে আপেল কাজে লাগেছে তখন পাওয়া যায় না আর এখানে অনেক কিছু পরে আছে আমার যে স্যাপলিং স্ট্যাপলিং ইত্যাদি আছে আমি এখান থেকে উড কালেক্ট করছি তো সেগুলো পরে আছে চলো এই জায়গাটা একটু পরিষ্কার করা যাক এরপরে আমরা কাজ শুরু করব এখানে বেসিক্যালি আমি একটু লেট করলাম কারণ হইতেছে আমি এখানে যে নেদার ব্রিথগুলো বানাইতে দিছি এগুলো এখনও হয় না এগুলো দেখি কোন পর্যন্ত হয়েছে 36টা হয়েছে চলো ভাই এটা হইতে থাকুক আমি ততক্ষণ পর্যন্ত কি করব এখানে যে নিচের যে প্ল্যাটফর্ম আছে এই প্ল্যাটফর্মটা তৈরি করব সো আমি যেটা করব সেটা হচ্ছে এখানে ছোট্ট একটা প্ল্যাটফর্ম বানাবো লাইক দিস এখানে আমি একটু জায়গা ফাঁকা রাখি মাঝখানে এখানে ফাঁকা থাকুক আর এইটারে আমি এইখান থেকে যেহেতু আমার ই করতেছে তো আমি এইখানেই করি ঠিক আছে এখান থেকে এক ব্লক দুই ব্লক তিন ব্লক চার ব্লক পাঁচ ব্লক পাঁচ ব্লক দেওয়ার কারণ হইতেছে এখানে অনেক সময় যে দেখা যায় যে আমাদের ইগুলো একটু উঁচু হবে সেজন্য আমি পাঁচ ব্লক দিয়ে দিলাম তো এখানে পাঁচ ব্লক হয়ে গেছে এখান থেকে আবার আমরা কিছু দূর এইদিকে যাবো এক দুই তিন ওকে সো দেখতে পারতেছো এখানে প্রত্যেকটাতে আমরা প্লাট দিয়ে দিছি আমাদের প্লাট তৈরি হয়ে গেছে এখন আমি যেটা করবো সেটা হচ্ছে এই চারোদিক দিয়ে দেয়াল দিয়ে দিব দেয়ালগুলো হইতেছে আমি এই নেদার ব্রিথে দিব সো এই দেয়ালগুলো বানানোর জন্য আমার এগুলো নিয়ে নিতে হবে ও ভাই সবগুলোই হয়ে গেছে নাইস ম্যান ওকে সব কিছু আমার নেওয়া হয়ে গেছে এখানে দেখো আমাদের নতুন যেটা আমি বানাইতে পারবো সেটা হইতেছে নেদার ব্রিথ ব্লক সো এই জিনিসটাই হইতেছে আমার দরকার এই যে আমাদের হাতে চলে আসছে নেদার ব্রিথ ব্লক বেসিক্যালি এটা দেখতে একটু লাল ধরনের হয় অর্থাৎ এটা কিন্তু তুমি নেদারে দেখতে পারবা আর এইটা হইতেছে আমি একদমই উপর লেন থেকে দেওয়া শুরু করব এই শ্যাডার প্যাকটা এই ব্লকগুলো একটু অন্ধকার অন্ধকার লাগতেছে বাট বেসিক্যালি এটা কিন্তু এতটা অন্ধকার না বাট এখানে অন্ধকার অন্ধকার লাগতেছে শ্যাডার প্যাকটার জন্য বাট এটা একটু লাল ধরনের হয় তোমরা দেখছোই এই জিনিসটা আমার কাছে অনেক ভালো লাগে যদি আমি শ্যাডার সারা ইউজ করি তোমাদেরকে দেখাই দেবো তখন শ্যাডার সারা তোমাদেরকে আমি দেখাই দেবো অ্যাকচুয়ালি এটা কেমন লাগবে চলো এই চারোদিক দিয়ে আমরা দেয়াল দেওয়া শেষ করি তারপরে ব্যাক করতেছি সো দেখতে পারতেছো চারোদিক দিয়ে আমার দেয়াল দেওয়া হয়ে গেছে বাট একটা লেন আমি বাকি রাখছি বেসিক্যালি এখানে হইতেছে আমি যে স্টোনের ব্রিথ আছে স্টোন ব্রিথগুলো ইউজ করবো বলে চিন্তা করছি সো চলো এই চারোদিক দিয়ে আমি স্টোন ব্রিথ দিয়ে দিই ওকে সো আমাদের চারোদিক দিয়ে স্টোন ব্রিথ দেওয়া কমপ্লিট হয়ে গেছে আর ঘরটা দেখতে এখন হইতেছে এরকম লাগতেছে বেসিক্যালি এটার কিন্তু আমি পরবর্তীতে আরও বেশি ডিজাইন করবো এবং এটার দুই তিন তালাও করতে পারি বাট আপাতত এতটুকু করছি এখন হইতেছে আমাদের ছাদ দিতে হবে তো গাইস একটা জিনিস দেখো ভিতর দিকে টর্চ লাগাইলে কিন্তু জিনিসটা অনেক জোস লাগে কারণ এই ব্লকগুলো একটু লাল ধরনের সেই জন্য আরও বেশি ভালো লাগে আমি টর্চ লাগাই দিছি কারণ হইতেছে এই শ্যাডার প্যাকটার কারণে এই ইটা বারবার কালো দেখা যাইতেছিল ভিতরে অন্ধকার অন্ধকার লাগতেছিল চলো হয়ে গেছে এখন হইতেছে আমাদের ছাদ দিতে হবে ওকে গাইস অনেক কষ্টের পরে আমরা ছাদটা কমপ্লিট করছি আর ছাদের এই সাইডে আমরা সিঁড়ি লাগাই দিছি আর এখানে আমি নতুন আরও একটা ডিজাইন চিন্তা করছি এখন মানে মাত্রই আমার মাথায় আসলো সেটা হচ্ছে আমি এই চারোদিক দিয়ে ফ্রেঞ্চ লাগাই দিব ভাই আমার কাছে উডের শর্ট পড়ে গেছে লাইক সিরিয়াসলি এতগুলো উড কালেক্ট করলাম তারপর আমার কাছে উডের শর্ট সো আমি হইতেছি এই দেয়ালের সাইড দিয়ে ফ্রেঞ্চ লাগাই দেবো দেখো প্রথম চিন্তা ভাবনা ছিল উপরের দিকটাও ফ্রেঞ্চ লাগাবো বাট এখন আমার কাছে উড কালেক্ট করতে মন চাইতেছে না অ্যাকচুয়ালি আমি বোরিং হয়ে গেছি এই গেমটা কতক্ষণ খেলছি এটা তোমরা টের পাবা না বাট আমি জানি এই গেমটা আমি কতক্ষণ ধরে খেলতেছি সো এতক্ষণ ধরে একটা গেম খেলা আমার দ্বারা পসিবল হইতেছে না যার জন্য আমি শুধু এই দেয়ালের এইখান দিয়ে ফ্রেঞ্চ আপাতত লাগাই দিতেছি বাকি জায়গায় আমি পরে লাগাই দিব সো গাইস আজকের দিন শেষে আমার ঘরের ডিজাইন হইতেছে এতটুকু আমরা করতে পারছি এখন একটা জিনিস তোমাদেরকে আমি বোঝাই দিই রেগুলার ভিডিও আপলোড দিতে গেলে ভাই একটু কন্টেন্ট খারাপ হবে কারণ হইতেছে আমি যদি আজকে ধরো পাঁচ ছয় দিন পরে ভিডিও আপলোড দিতাম এর ভিতরে আমি এই গেমের ভিতরে অনেক কিছু করতে পারতাম অনেক কিছু করার সুযোগ থাকতো আমার কাছে বাট যেহেতু আমি রেগুলার ভিডিও আপলোড দিতেছি সো আমার দ্বারা সম্ভব হয় না প্রতিদিন একটা ভিডিও মেক করে ওইটারে দেখো তুমি যদি চিন্তা করো এই গেমটাতে যদি আমি এখন 10 ঘন্টা রেকর্ডিং করি এরপরে এটার এডিট করতে একটা আলাদা টাইম দেই এরপরে ভিডিওটা আপলোড করি তাহলে মিনিমাম আমার 2-4-5 দিন তো লাগবেই কিন্তু আমি সেইখানে রেগুলার ভিডিও আপলোড দিতেছি সো একটা গেমের ভিতরে আমি খুব বেশি কাজ করতে পারি না
তারপর যথেষ্ট চেষ্টা করি আমি গেমটা সারাদিনই খেলি বলতে গেলে। এরপরে এতটুকু করতে পারছি, সো বুঝতে পারছো রেগুলার ভিডিও আপলোড দেওয়ার কারণে কন্টেন্ট একটু খারাপ হইতেছে, বাট আই হোপ কি তোমরা সাপোর্ট করবা, যেহেতু রেগুলার ভিডিও এখন আপলোড দিতে হবে, চ্যানেল এখনও ছোটো। যখন আমরা আস্তে আস্তে পরবর্তীতে চ্যানেল বড় হবে তখন একটু দু একদিন লেট করে ভিডিও দেবো, বাট ভিডিওগুলো অনেক ভালো করার ট্রাই করবো। সো ততক্ষণ পর্যন্ত তোমরা আমাদের সাপোর্ট করে যাও, জাস্ট একটু চ্যানেলটা বড় হইতে দাও। সো ভালো থাকো গাইস, সো থ্যাংক ইউ যারা যারা এই ভিডিওটা শেষ পর্যন্ত দেখছো, যারা যারা আগেই চলে গেছো তারা তো এই থ্যাংকসটা নিতে পারতো না, যাদের লস। সো আমি লাস্টে বলছিলাম দুজনের নাম নেবো, এখন ওই সময় হয়েছে সেই দুজনের নাম নিয়ে ভিডিওটা শেষ করার। সো আমাদের প্রথম কমেন্ট আসছে মিস্টার তাহসিন গেমিং থেকে। মিস্টার তাহসিন গেমিং কমেন্ট করছে, ভাই আপনার কি ব্রেকআপ হয়ে গেছে? ভাই যে রিলেশন করে তার ব্রেকআপ হয়, যার রিলেশনই নাই তার ব্রেকআপ কেমনে হবে? আর এমনিতে আজকে আমার কণ্ঠটা একটু অন্যরকম লাগতে পারে, কারণ হইতেছে আমার ঠান্ডা লাগছে, এই অসময় কেন ঠান্ডা লাগছে আমি নিজেও জানি না। এরপর আমাদের দ্বিতীয় কমেন্ট আসছে মাহিম ইসলাম থেকে। মাহিম ইসলাম কমেন্ট করছে, জি ভাই এইভাবে কিছু মজাদার গেম সাজেস্ট করেন যাতে করে নিউ গেম ট্রাই করার সুযোগ পাই। ওয়েল, এই কমেন্টটা আমার নেওয়ার একমাত্র কারণ হইতেছে ভাই কথাটা কিন্তু আমারও ছিল, যে আমি বলছিলাম যে তোমরা নতুন কোনো গেমে সাপোর্ট করো, কারণ নতুন গেম তোমরা যদি সাপোর্ট না করো তাহলে কিন্তু নতুন গেম কখনোই পাবো না। আমার লাস্ট ভিডিওর ভিউয়ের অবস্থা দেখো, এই হইতেছে আমাদের সাপোর্ট। অনেক অনেক মজাদার মজাদার গেম আছে, অনেক ভালো ভালো গেম আছে, বাট আমরা তো খেলবো শুধু মাইনক্রাফট, পাবজি, ফ্রি ফায়ার, এইগুলো আমরা চিনি এইগুলোই। দেখো যতদিন পর্যন্ত না তুমি নতুন গেম ট্রাই করবা ততদিন পর্যন্ত নতুন কোনো গেম তোমার কাছে মজাই লাগবে না। প্লে স্টোরে প্রতিদিন কত পরিমাণ গেম আপলোড হয় তোমার কোনো হিসাবই নাই, বাট তোমরা তো সাপোর্ট করতে পারো না। ওকে যাই হোক না কেন, তারপরও কিন্তু আমি মাঝে মাঝে নতুন গেম আনি তোমাদের জন্য, যদিও ভিউ পাই না, তারপরও আমি নতুন নতুন গেম খেলি, কারণ এটা হইতেছে মজা, আমার কাছে ভালো লাগে তাই দেই। তোমাদের যদি মনে হয় সাপোর্ট করো, না মনে হইলে আর কিছু করার নাই। সো আজকের মতন এ পর্যন্তই থাক, ভালো থাকো, বাই বাই।